মোটামুটি আমার সেটিংস হয়ে গেছে। আরেকটা জিনিস, যে টিভিটা দরকার, টিভিটা বসাই দিই। আর হ্যাঁ, টিভি থেকে আমি আসলে কিছু একটা সিন বার করতে যাচ্ছি। উনি যেটা করছে, যে ল্যাপটপ থেকে একটা আলো, উনি ল্যাপটপ থেকে একটা আলো বার করতেছে, কিন্তু আমি এখানে টিভি থেকে আলো বার করবো ল্যাপটপে। মানে টিভি থেকে আসলে আলো, টিভি বা ল্যাপটপ থেকে কিভাবে আলোটা বাইর হয় সেটা আমি দেখাইতে যাচ্ছি। সো অ্যাজ ইউজুয়াল, তাহলে আমার একটা টিভি লাগে, ফাইলে যায়, ইম্পোর্টে যায়, আমি টিভিটা নিয়ে আসি। হ্যাঁ, দেন হচ্ছে কি, পরে চিন্তা পরে হবে। আচ্ছা, এই টিভিটাকে আমি আসলে ইয়ে বানাই নেব। হ্যাঁ, যদি আসলে টিভি বানানোটা খুব যে হার্ড কিছু তা না, তারপরেও আমি এই টিভিটাকে আসলে, এই জিনিসগুলো আমি রাখতে চাচ্ছি না, এগুলো ডিলিট হবে টোটালি। এবং আমার এই জাস্ট খালি টিভিটা ওয়াল হ্যাঙ্গিং টিভি হবে আর কি। হ্যাঁ, এটাকে আমি সম্ভব খুব সিম্পল এখানে সরাই দেন, আর তলে যে ম্যাটেরিয়ালগুলি আছে এটা ফেলাই দেন, এটা ফেলাই দেন, তাহলে দরকার নেই। ব্যাস, ওকে, টিভি তৈরি, ঠিক আছে। এবার জাস্ট টিভিটাকে আপনারা এটাকে প্লেস করে দেন, যে এই বসলো মোটামুটি টিভিটা প্লেস হইলো জায়গা মতো। দরকার হলে সাইজ সাইজ বড় ছোট করে নিয়েন, দেখেন যে 32 ইঞ্চি আছে, কতটুকু ইঞ্চি আসছে, 2 ফিট 9 ইঞ্চি। আই থিঙ্ক যে মোটামুটি সাইজ ঠিক মতো আছে, এটা নিয়ে খুব একটা টেনশনের কিছু নাই। হ্যাঁ, আমি একটু একটু ফন্টে আনবো এবং এটাকে মিডল বরাবর বসি, ঠিক আছে। এইগুলো হচ্ছে কি, টিভি বসানো আছে, লাইটিং টাইটিং। টিভির যে এখানে যে টেক্সচারটা আছে, এই যে অ্যাকচুয়ালি যে সিলভার কালারের যে অংশটুকু আছে, সেখানে আমি আসলে অন্য কিছু বসাইতে চাই। আচ্ছা, পুরাটাই সম্ভবত আলাদা টিভির টেক্সচার। সো আসলে আমি এই অংশটুকু, এই অংশটুকু একটা কেটে নিই, কেটে নিয়ে এই জায়গাটাতে যেটুকু আছে দেখতে পাচ্ছেন, যে এই জায়গাটাতে আমি অন্য ইয়ে বসাইতে সুযোগ পাচ্ছি। আসলে এখানে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি নিউ ম্যাটেরিয়াল হিসাবে নিছি, নেওয়ার পরে আমি লাইব্রেরি যে আমি একটা পিকচার, আমি যেখান থেকে যে যে পিকচারগুলি আসেছে, আমি টিউলিপ যে ইয়েটা আছে এটা ওকে করলাম, এটাকে আমি এখন প্লেস করতে পারছি। সম্ভবত এখানে একটা ডাবল লেয়ার, এখানে মনে হয় এটা আলাদা লেয়ার হয়ে গেছে, আলাদা অবজেক্ট হয়ে গেছে। আমার দরকার হচ্ছে কি, যে ওই অংশটুকুতে, এই যে জাস্ট এই অংশটুকুতে আমার ওই জিনিসটা, এবার টেক্সচারটাকে পজিশন করে নেন। গাদন আপনি নিশ্চয়ই এরকম দেখতে চান না, তাই না? আমি এটাকে সাইজ বড় করে, ঠিক আছে। আমার মনে হয় কাজ কমপ্লিট, ছবিটা আসলে আসছে, ছবি যা আসার ব্যাপারটা ক্লিয়ার, বাট এখন ছবি থেকে আলো কেমন বের হবে। আচ্ছা, আলোকিত করার ব্যাপারটা আমি একটু পরে আসতেছি। তো আমি ভিতরে ঢুকে গেলাম স্ক্রিনের ভিতরে, এখন আমার দরকার ক্যামেরা সেট করা। ক্যামেরা কিভাবে সেট করব, মোটামুটি এরকম একটা পজিশনে আমি আসলে ক্যামেরাটাকে বসাবো, এখন বসাবো না। আমি আগে আসলে জুম লেন্সটা 35 mm করে দিতে যাচ্ছি, ওকে। আর হচ্ছে গিয়ে আই হাইট আমার মনে হয় যে ঠিক আছে, 5 ফিট 5 ইঞ্চি মোটামুটি, একজন সাধারণ আই হাইট হচ্ছে গিয়ে যে 5 থেকে 6 ফিটের মতো আর কি, একটা মানুষের আই হাইট। হ্যাঁ, সেখানে এইটা আমার মোটামুটি একটা সিন, যেটা আসলে আমি ইয়ে করতে পারি, মানে স্ন্যাপ নিতে পারি। সো অ্যাড অ্যানিমেশন আমি ওই পাশের নিয়ে কোনো চিন্তা করতেছি না, আগেই বলছি ড্রয়িং এর শুরুতে। এবার সিন তো যেহেতু সেট হয়ে গেছে, তাহলে আমরা এখানে একটা ইয়ে বসাইতে পারি, রেক্টেঙ্গেল বসাইতে পারি। হ্যাঁ, যদি রেক্টেঙ্গেল কাজ না করে কোনো সমস্যা নেই, এই মাথা থেকে আবার এই মাথা পর্যন্ত বসান, তাও কাজ হচ্ছে না, ভালো কথা, কোনো সমস্যা নেই। তাহলে অর্ধেক অর্ধেক বসান, পুরাটা না কাজ করলে অর্ধেক অর্ধেক বসান, ঠিক আছে, কাজ তো করাইতেই হবে, মানে যেভাবে আপনার আসলে কাজ করে সেভাবে কাজ করা হবে। হ্যাঁ, ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারেন, না ডিলিট করলে প্রবলেম হচ্ছে, ঠিক আছে, সমস্যা নেই।
আর খেয়াল করেন যে হ্যাঁ এবার মোটামুটি আমাদের ইয়েটা আসছে। আচ্ছা এখানে আমি হোয়াইট কালার দিয়ে দিলাম, এটা কি ওয়ান হোয়াইট কালার, আচ্ছা ঠিক আছে হোয়াইট কালার দিয়ে দিলাম, ওকে। আর যেটা এখন হচ্ছে কি যে এইটার উপরে দিয়ে আমি একটা, ও ভালো কথা, আমার আসলে ইয়ে করাই লাগবে, এই সারফেস গুলিকে ডিলিট করা লাগবে অবশ্য, যদিও দেখা যাবে না তারপরে। হ্যাঁ আমি চাচ্ছি যে না, আমার মনে হয় যে এটাকে ডিলিট করা যাচ্ছে না, অসুবিধা নেই। এটা অফসেট করেন যে হচ্ছে গিয়ে 2 বা 1.5 ইঞ্চি, 1.5 ফিট, ঠিক আছে। আচ্ছা আমি এটা কেটে দিচ্ছি এবং এটাকে একটা হাইট ডাউন করে দেবো, আমি এটা একটা হাইট ডাউন করে, আরেকটা লাস্ট রাস্তা আছে যে ফ্লোরটাকে, ফ্লোরটাকে আমরা উপরে উঠাই দিতে পারি, ঠিক আছে ফ্লোরটাকে আমরা উপরে উঠাই দিতে পারি, এটা আরেকটা রাস্তা আমাদের জন্য, বেস্ট রাস্তা আর কি। বুঝছে নাকি দেখেন, মিলাইতে হবে এবার, ওকে। আমার মনে হয় যে হোয়াইট কালার বাইরে হোয়াইট কালার তৈরি করা না, এইবার আমি আসলে অফসেটটা করতে পারবো নির্দ্বিধায়। এবার এটাকে একটা হাইট ডাউন করে কন্ট্রোল চাপ দিয়ে, কন্ট্রোল একবার চাপ দিলে হবে, মানে চাপ দিয়ে ধরে থাকা দরকার, ঠিক আছে। সেটা হচ্ছে গিয়ে যে 1 ফিট আমি আসলে ডাউন করবো, 1 ফিট ডাউন করে আমি হচ্ছে গিয়ে যে 4 ইঞ্চি, 4 ইঞ্চি আপ করবো। এটা হচ্ছে গিয়ে আমার সার্ফেসটা, থিং পেছনেরটা করার কোনো দরকার নাই, ওটা আমাদের সমস্যা নেই ওটা নিয়ে। আর হচ্ছে গিয়ে যে হ্যাঁ এবার আমি হচ্ছে গিয়ে লাইট বসাবো, হাইট করে দিলাম এই অংশটুকুতে, এবার আমি রেক্টেঙ্গুলার লাইট বসাইতে যাচ্ছি এই জায়গাগুলিতে। রেক্টেঙ্গুলার লাইট খুব বেশি পাওয়ারফুল রেক্টেঙ্গুলার লাইট না, এবং সাইজ খুব বেশি বড় করব না, কারণ আদারওয়াইজ আমার লাইটের পাওয়ার অনেক বেশি হয়ে যাবে। এডিট লাইটে যে আমার ইন্টেন্সিটি 1 আর 2, মানে হালকা 1 আর 2 এরকম ডাবল সাইডেড ইনভিজিবল করে দিলাম। আবার খেয়াল করেন এখানে যে এডিট লাইট ভিড়েতে যায় ইন্টেন্সিটি ইয়ে এবং কালার হোয়াইট, মানে সাদা কালারের লাইট বেরোবে ডাবল সাইডেড ইনভিজিবল, এই দুইটা অপশনে আমি টিক দিয়ে দিছি, ঠিক আছে। এবং এই লাইটগুলি কয়টা হবে, 1 2 3 4, আগে আগে একটু হাইট দিয়ে নেন, কারণ আপনার হাইট দরকার আছে। আই থিঙ্ক যে এটা হাইট দরকার নেই, কারণ এই যে এখানে আসলে ডবল ফেস আছে, তো আমার মনে হয় যে এটা জায়গা মতোই আছে। আচ্ছা থাকুক এটা, কারণ আমি তাহলে আমার লাইট বসাইতে সুবিধা হবে, কারণ আবার এই যে 4 ফিট উপরে উপরে লাইটগুলো এগুলি ঠিক থাকবে। দুটা লাইট, এই লাইটগুলিকে আমি কপি করে ওই পাশে দিব, সেম সেম লাইটগুলি। এবং এই লাইটটাকে আমার এই পাশে না দিলেও চলবে, কারণ যেহেতু দেখা যাচ্ছে না সমস্যা নাই। আর এই লাইটগুলোর উপরে আমি আসলে ইন্টেন্সিটি সেট করতে চাচ্ছি না, তো আসলে তারপরেও দিলে আপনি খুব একটা যে প্রবলেম হবে আই ডোন্ট থিঙ্ক সো। আমি দিয়ে দিচ্ছি এবং এটাকে ইরেজ করে দিচ্ছে আর সিন ওয়ানে রিটার্ন করে দিচ্ছে। সো আমার লাইট এসে বসে গেছে, আবার আরেকটা রেক্টেঙ্গুলার লাইট আমার টিভির সামনে বসাবো, টিভির সামনে রেক্টেঙ্গুলার লাইট, টিভির সামনে
রেক্ট্যাঙ্গুলার লাইটটাকে আপনি একটু হালকা সামনে নিয়ে আসেন, 1 ইঞ্চি বা আধা ইঞ্চি, 1 ইঞ্চি সামনে নিয়ে আসলাম। অবশ্যই এটাকে ডাবল সাইডেড করে দেব, এডিট লাইট ডাবল সাইডেড ইনভিজিবল, এবং লাইটের ইন্টেন্সিটি খুব বেশি না, খুব জ্বলে 3। হ্যাঁ ওকে, সেটা একটা লাইট আমি বসাই দিলাম। আর স্পটলাইটগুলি একটা কোশ্চেন, স্পটলাইটগুলি কীভাবে বসাবো? সো স্পটলাইটটা আমি বাইরে যেয়ে বানিয়ে নিয়ে আসতেছি এবং এটা পরে এখানে বসাবো। সো স্পটলাইট বসানোর জন্যে আমি টপ ফেস থেকে 4 ইঞ্চি বাই 3 ইঞ্চি, 3 ইঞ্চি কমা 3 ইঞ্চি একটা স্পেস তৈরি করলাম, একটা লাইট এরিয়া, এবং এটাকে একটা অফসেট করব হচ্ছে গিয়ে যে সে হচ্ছে গিয়ে যে 1.5 ইঞ্চ না বেশি হয়ে যাবে, 1 ইঞ্চ আই থিঙ্ক যে ঠিক আছে নাকি বেশি হয়ে যাবে বা 0.5 ইঞ্চ। সো আমি এটা লাইটটাকে ইয়ে করে দিলাম, এটা লাইটের মতো সার্ফেস তৈরি হয়ে গেল। আচ্ছা এইখানে আমি একটা কালার দিব, ভিন্ন কালার, সামথিং লাইক যে কালারটা আগে ইউজ করব না। হ্যাঁ লাইট যখন বানাবো তখন যে কালারটা ইউজ করব সেটা কখনো ইউজ করব না, সে একটা লাল কালার দিয়ে দিলাম, সমস্যা নেই। হ্যাঁ এটা নিয়ে চিন্তা করার কারণ নাই যে এখানে লাল কালার কেন দিয়েছি কি বৃত্তান্ত, কারণ এই কালারটা দেখতে পাবো না, মানে অন্তত রেন্ডারিং এ দেখতে পাবো। ঠিক আছে এখানে লাইট বাটনে চাপ দিব, এটাই হচ্ছে সবচেয়ে বেশি যে লাইটটা আমরা ইউজ করতে যাবো, এটাই হচ্ছে সবচেয়ে বেশি আমরা যেটা লাইট ইউজ করতে যাবো। মানে ক্রিয়েট লাইট বাটনে চাপ দিয়ে ক্রিয়েট ইমিসিভ ডাবল সাইডেড, আগের ওইটা তো যেমন ডাবল সাইডেড দিছি, মাল্টিপ্লায়ার যেখানে হচ্ছে লাইটের আমরা ইয়েটা করি সেখানে 10 বা ইয়ে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এটার কালার অন্য চাই, যে আমি হচ্ছে গিয়ে যে না আমি একটু হলুদ আলো চাই, ঠিক আছে আমি হলুদ আলো সেট করে দিতে পারি। ওকে তো এটাকে কম্পোনেন্ট বানা দিই, আমি কম্পোনেন্ট লাইট এলাই দিয়েছি। ওকে এবার এটা নিয়ে আমার চিন্তা করার দরকার নেই, ঠিক আছে না, আমি সিনে রিটার্ন করি, ডিলিট করে দিছি কিন্তু খেয়াল করে। হ্যাঁ এবার হচ্ছে কি কম্পোনেন্ট স্যাম্পলার আছে না, কম্পোনেন্ট স্যাম্পলার হয়, আচ্ছা এটা বারবার আসতেছে ডিসকাস করতেছে, এটাকে আমি ক্লিক করলাম যে ইন মডেল, আমি লাইট একটু আগে বানাইছি সেই মডেলটা আমার দরকার। ওকে লাইটটাকে আমার যেখানে যেখানে বসানো দরকার সেখানে সেখানে আমরা বসাই নেব, আমি দরকার হলে একটু হাইট দিই 1 ইঞ্চ, দেখে 1 ইঞ্চটা মনে একটু বেশি হবে। ঠিক আছে এবার আমরা এটাকে যত জায়গায় দেওয়া দরকার সে সেই জায়গায় দিব। সে হচ্ছে গিয়ে যে আমি একটা ডিস্টেন্স তৈরি করতে চাচ্ছি, জাস্ট খালি ফ্রন্ট ফেসেই আমি দেখতে পাচ্ছি, তো আমার মনে হয় যে আমি আর দিব না। ওকে ভেরি গুড, এবার সিনটাকে চাপ দেই, মোটামুটি দেখা যাচ্ছে। এবার আমি অপশনসে যাই, ক্যাটাগরি ইন্টেরিয়র, ভেরি হাই কোয়ালিটি ইন্টেরিয়র, আমি ক্যামেরা সেটিংসে যাই, শাটার স্পিডটাকে মোটামুটি কমাই দিব যে 50, আর আরও যদি কমাই দিতে চান আচ্ছা 20 দিয়ে দেখি, মানে এটাতে এটা কমালে আমার লাইট বাড়বে। ঠিক আছে আর আউটপুট সেটিংসে যাই হচ্ছে গিয়ে যে যা দেখা যাচ্ছে সেটাকে আমি রেন্ডার করতে যাচ্ছি, গেট ভিউ অ্যাসপেক্ট, আমি যা সিনে দেখতে পাচ্ছি সেইটুকুই আমি আসলে রেন্ডার করবো, যে বাড়তি কমতি না। ঠিক আছে রেন্ডার বাটনে চাপ দিবো,